আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আর যদি ভালো না থাকেন তাহলে আপনার জন্য দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আপনার জন্য সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। তো ইতিপূর্বে ভিডিওতে দেখেছিলেন আমি মুরগির বাচ্চা উঠিয়েছি, সেখানে 100+ আমার মুরগির বাচ্চা ফুটেছে। তো আজকে সেই দিন যে হচ্ছে রানী ক্ষেতের ভ্যাকসিন করব। গত ভিডিওতে আপনারা দেখছেন ভেড়ামারা প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিস থেকে আমি ভ্যাকসিন নিয়ে এসেছি, সেটার মূল্য 15 টাকা নিয়েছে। তো বাংলাদেশের 64 জেলার ভিতরে যে কোনো উপজেলায় গিয়ে যদি আপনি এই ভ্যাকসিনটা চান তো সেখানেই আপনার 15 টাকা মূল্যে আপনি পেয়ে যাবেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে রানীক্ষেতের ভ্যাকসিনটা সম্পূর্ণ করতে হয়। তো এর জন্য আমার কাছে একটা 6 ml এর সিরিঞ্জ রয়েছে, আর ড্রপার রয়েছে যেটা দিয়ে আমরা চোখে 1 ফোঁটা করে ড্রপস দেব, এবং আমি হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে এটা ডিস্টিল ওয়াটার নিয়ে এসেছে। এ ডিস্টিল ওয়াটারটা দিয়েই ভ্যাকসিনটা প্রস্তুত করতে হয়। আর সেই সরকারি অফিস থেকে দেখতে পাচ্ছেন, সরকারি অফিস থেকে এই ভ্যাকসিনের যে বোতলটা রয়েছে এটা দেখা যাচ্ছে। তো আপনাদের সতর্কতার জন্য অবশ্যই বলবো, যখনই আপনারা প্রাণী সম্পদ অফিস থেকে আপনি ভ্যাকসিনটা নেবেন অবশ্যই এটা বরফের সঙ্গে ক্যারি করবেন। তো চলুন আমরা এখন ভ্যাকসিনটা তৈরি করে নিই। আমরা এখন এখান থেকে সিরিঞ্জটা কেটে নেব। এটা একটি 3 ml এর একটা সিরিঞ্জ, 3 ml এর সিরিঞ্জ। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যে ভ্যাকসিনটা রয়েছে সে ভ্যাকসিনটা আসলে ভালো কি খারাপ, এটা বোঝার উপায় কি? এটা সহজভাবে বুঝতে হলে আপনাকে কি করতে হবে, আপনি এখান থেকে ডিস্টিল ওয়াটার নিলেন। ডিস্টিল ওয়াটার নেওয়ার পরে আমাদের যেই ভ্যাকসিনটা রয়েছে দেখতে পাচ্ছেন, দেখুন এর ভিতরে একটা ট্যাবলেট মতো রয়েছে, শুকনা একটা ট্যাবলেট মতো রয়েছে। তো এটা সিল রয়েছে, সিলটাকে ভাঙতে হবে। তো এটা আমি এর ভিতরে যখন পুশ করব, পুশ করার পরে এখানে আমি চাপ দেব না, অটোমেটিকলি পানি যদি ভেতরে টেনে নেয়, অটোমেটিকলি যদি পানি ভাত ভেতরে টেনে নেয় তাহলে মনে করবেন কি যে এটা ভালো আছে। হয়ে গেছে, এখন ভালো করে খেয়াল করবেন, দেখুন অটোমেটিকলি যদি পানিগুলো সিরিঞ্জের পানিগুলো এই বোতলটা অটোমেটিকলি যদি টেনে নেয় তাহলে মনে করবেন এটা 100% ভালো আছে। তাহলে দেখি আমার এটা ভালো আছে কি খারাপ আছে এটা এখনই বোঝা যাবে। দেখুন অটোমেটিকলি পুরো পানি ভেতরে নিয়ে নিয়েছে। এবার আমি এটাকে শেক করব, নাড়বো যতটুকু সম্ভব হয় আর কি, নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আবার এর ভেতর থেকে পুরো মেডিসিন বা ভ্যাকসিন মিশ্রিত যে পানিটা রয়েছে সে পানিটা টেনে নেব। দেখুন এটা ধীরে ধীরে চলে আসছে, এমনই পাম্প হয়ে আছে ভেতরে, অটোমেটিকলি সে ভেতরে টেনে নিচ্ছে। এই কারণে আমরা এটা কিছুক্ষণ ধরে রাখবো যেন পুরোটা চলে আসে। এর ভেতরে থেকে পুরো খালি হয়ে গেছে, পুরোটা চলে এসেছে। এটা এটা এই সিরিঞ্জটা আছে 3 ml এর, এই সিরিঞ্জটা 3 ml এর। তো সেই অর্থে 6 ml পর্যন্ত আমাদের এটা দিতে হবে। তো আমি এই যে সে ছোটো যে ডফারটা নিয়ে এসেছি সে ডফারটার ভিতরে 3 ml ভ্যাকসিন মিশ্রিত পানিটা দিয়ে দেব।
এবং পুনরায় 3 ml পানি আমি আবার এর ভিতর থেকে নিয়ে নেব। তো আপনাদের যদি সমস্যা এবং ঝামেলা মনে হয় তাহলে 3 ml এর সিরিঞ্জ না নিয়ে 6 ml এর সিরিঞ্জ রয়েছে, 10 ml এর সিরিঞ্জ রয়েছে, সেটা নিলে একবারেই সম্পূর্ণ হয়ে যাবে। এখন ভ্যাকসিন করার জন্য রেডি হয়ে গেছে আমাদের রানিকেট ভ্যাকসিন, রেডি হয়ে গেছে। তো এখন আমি একটা মুরগি নিয়ে আসব। দেখুন আমার মুরগিগুলো আমি এইভাবে করে এখানে এখানে গুলো রেখেছি। একে একে সবগুলো দিয়ে দেব। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এক ড্রপ করে শুধুমাত্র এর চোখে দেওয়ার পরে এ অটোমেটিক্যালি চোখে টেনে নেবে। আরেকটা আপনাদের দেখাই বোঝানোর স্বার্থে। বোঝানোর স্বার্থে এই যে চোখ দেখতে পাচ্ছেন, এই চোখের ওপরে এক ড্রপ, চোখের ওপরে ড্রপটা যখন পড়বে, পড়ার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি নিয়ে নেবে। এটা আসলে আল্লাহর কুদরত, এরা মুখে না খেয়ে চোখ দিয়ে দিতে হয়। আসলে এটার পেছনে সায়েন্সটা কীভাবে কাজ করে আমার সঠিক জানা নেই। সরি, মিক্স হয়ে গেছে। এটা চোখ খোল রে, দেখছেন মুরগির বাচ্চাটা অনেক শয়তান, চোখ খোলে না। খোল খোল, খা খা খা। অন্য চোখে দিয়ে দেব, ড্রপটা ভালোভাবে পড়ে নেই। আরে একটা রানী ক্ষেত যদি একটা যদি ঢুকে পড়ে না, তাহলে সমস্যা হয়ে যাবে। তাহলে এই পর্যায়ে অনুমতি নিচ্ছি আপনাদের কাছ থেকে, ভালো থাকবেন। আর নিজেরাও যদি বাড়িতে ছোটোখাটো করে 5-10টা করে যদি মুরগি পালেন, তাহলে এভাবে ভ্যাকসিন দিয়ে নেন, তাহলে দেখা যাচ্ছে কি যে আপনাদের মুরগির বাচ্চাগুলো নষ্ট হবে না। তো এই পর্যায়ে অনুমতি চাচ্ছি, ভালো থাকবেন। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার সফলতা থেকে শুরু করে ব্যর্থতা পর্যন্ত সমস্ত কিছু আমি শেয়ার করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।